हेलो बंधुरा, आमी राहुल। आमी मूलत रान्नार भिडियो पोस्ट करी, तुम्हारा जानो और तुम्हारा सेटाके देखो। आमी आज तुम्हारे एक अन्य रकम कथा बोलते एलाम। आमार मने हलो जे एई प्रतिबाद कराटा खूब दरकारी विषयटा, जे विषयटा आमी आज तुम्हारे बोलते जाच्छी। आमार मने हय आमी एकजन दायित्ववान नागरिक शुधु नय, एकजन हिंदू हिसेबे আমার মনে হয় একজন বাঙালি হিসেবে কখনোই আমরা স্বামী বিবেকানন্দ বা শ্রী রামকৃষ্ণের অপমান আমাদের সহ্য করা উচিত বা সেটা শোনা উচিত। তার কারণ এই দুটো ব্যক্তি এমন দুটো ব্যক্তি যারা আমাদের সমাজকে শুধু নয় পুরো ভারতবর্ষকে পথ দেখিয়েছেন। সুতরাং তাদের নিয়ে সমালোচনা করা দুদিনের আশা বিদেশিদের আমার মনে হয় মানায় না, এটা একদমই ঠিক নয়। আমরা শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধার চোখের জন্যই আমরা ইস্কনকেও শ্রদ্ধা করি। এত অবধি ঠিক আছে, তোমরা হিন্দু নিয়ে অনেক কাজ করো আমরা দেখতে পাই সব জায়গায়, সেটাও ঠিক আছে। কিন্তু এই অমুক লীলাপ্রভুর যে বাক্যগুলো এখন সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে, যেটুকু আমার কানে এসছে বা যেটুকু আমি দেখেছি, তার কিছু প্রতিবাদের ভাষা আমি তোমাদের সামনে খালি তুলে ধরতে চাই। উনি প্রথমত বলি বিবেকানন্দের কথাটা, উনি বিবেকানন্দকে অপমান করেছেন। উনি বলেছেন যে একজন সিদ্ধ পুরুষ কি মাছ খেতে পারেন, একজন সিদ্ধ পুরুষ কি সিগারেট খেতে পারেন, ধূমপান করতে পারেন। তাহলে তাকে একটাই আমি উদাহরণ আরো দেব, এই বিবেকানন্দেরই মতো মা তারার ভক্ত বামা খেপার। বামা খেপাও মদ্যপান করতেন, তিনিও নানা রকমের নিষিদ্ধ দ্রব্য সেবন করতেন, গাঁজা সেবন করতেন। তা বলে কি তিনি মা তারাকে পাননি, না তিনি সিদ্ধ পুরুষ নন? অ্যাকচুয়ালি আমরা আমাদের খাওয়া দাওয়া, খাদ্যাভ্যাস বলো বা জীবনশৈলীর মাধ্যমে ভগবানকে পেতে চাই, এটা ঠিক নয়। ভগবান এমন একজন বা এই অলমাইটি এমন একজন যিনি পুরো বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, তাকে আপনি কি খান না খান, কি পড়েন কি না পড়েন, তার কি সত্যি তাতে কিচ্ছু যায় আসে? যায় আসে না। তার প্রতি আপনার যে মনের ভক্তি ভাব সেটাই আসল। এমন অনেক অনেক উদাহরণ গল্প আপনি মহাভারতেও পেয়ে যাবেন, যারা অনেক নিম্নবর্গের কিন্তু তারা তাদের ঈশ্বর ভজনার দ্বারা, কর্মের দ্বারা ঈশ্বরকে লাভ করেছেন। তার জন্য তাদের মাংস খাওয়া ছেড়ে দিতে হয়নি। এমন অনেক ব্যাধির আমরা কথা পাই যারা ঈশ্বরকে লাভ করেছেন তাদের সুকর্মের দ্বারা, তাদের খাদ্যাভ্যাস কখনোই তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। আচ্ছা, এ তো গেল বিবেকানন্দের কথা। উনি বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, কিন্তু উনি কোন পরিপ্রেক্ষিতে কখন কথাটা বলেছিলেন সেটা বোঝার দরকার ইস্কনদের লোকেদের। গীতা পড়ার থেকে নিশ্চিতরূপে ফুটবল খেলা ভালো এই কারণে উনি বলেছেন যে একটা মানুষের মস্তিষ্কের বিকাশের জন্য খেলাধুলোটা খুবই প্রয়োজনীয়। তো যখন খেলাধুলো খুব প্রয়োজনীয় হয়ে ওঠে, তখন কি হয়, আপনার শারীরিক গঠন ঠিক হয়। শারীরিক গঠন যদি আপনার ঠিক হয়, আপনার শরীর যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার একটা সতেজ মন তৈরি হবে। একটা সতেজ মন তৈরি হলে তখনই কিন্তু আপনি সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারবেন। আপনার মন আপনার শরীর যদি বিকৃতভাবে থেকে যায়, জ্ঞান লাভ করা কি সোজা হবে, ভেবে দেখবেন। আর সেই সময় যুব সমাজকে উনি উদ্বুদ্ধ করার জন্য এই কথাটা বলেছিলেন, কারণ তখন ইংরেজদের অত্যাচারে আমাদের ভারত জর্জরিত। তো সেই হিসেবে তিনি কথাটা বলেছিলেন। সেটুকু বোঝার ক্ষমতা তো আপনার থাকা উচিত অমোঘ লীলা প্রভু। আর পড়ে রইল রামকৃষ্ণের কথায়, যত মত তত পথ। হ্যাঁ, কথাটা তো একদমই বাস্তব। আপনি আল্লাহর উপাসনা করো, সেই অলমাইটির কাছেই পৌঁছতে পারবেন। আপনি জিজেসের পূজা করো,
সেই অলমাইটির কাছেই পৌঁছবেন, আবার আপনি কালীর পুজো করেও সেই অলমাইটির কাছেই পৌঁছবেন। অর্থাৎ আপনি যে পথ দিয়েই যান না কেন, আপনাকে ঈশ্বর দর্শন সম্ভব। আপনার পথ যদি শুদ্ধ হয়, আপনার চিত্ত যদি শুদ্ধ হয়, ঈশ্বর নিশ্চয়ই আপনার কাছে ধরা দেবে। তার জন্য প্রয়োজন নেই বাজারে, প্রয়োজন নেই বিশাল কিছুভাবে পুজো করার, আপনার ভক্তিটাই সেখানে সব। অমোঘ লীলা প্রভুকে আমার আর একটাই কথা বলার আছে, একটু দয়া করেন পড়ে নেবেন রামকৃষ্ণ বিবেকানন্দকে, কারণ তাদের সঠিকভাবে না জানলে আপনি হয়তো সত্যি হিন্দুকে জানতে পারবেন না, কারণ তাদের ক্ষমতা এখনো আপনি অর্জন করতে পারেননি, তাদের দেবত্ব আপনারা এখনো অর্জন করতে পারেননি, আর আমার মনে হয় না আপনারা পারবেন। কারণ রামকৃষ্ণদেবকে নিয়ে যে আপনি সমালোচনা করছেন, আপনার ভাবা উচিত যে আপনি কাকে নিয়ে সমালোচনা করছেন। তিনি স্বয়ং ঈশ্বরকে দেখেছিলেন, বুঝতে পারছেন তার ক্ষমতা? যদি আপনারও এতই ক্ষমতা থাকে তাহলে আপনিও নিশ্চিত রূপে ঈশ্বরকে পেতেন। আসলে কোনো ধর্মর বিরুদ্ধে কখনো কথা বলা উচিত নয়, কারণ সবাই একটা এক শেষে সেই ঈশ্বরকেই উপাসনা করেন, সেই এক ঈশ্বরকেই উপাসনা করেন। সব দিক ঘুরে ফিরে আপনাকে সেই অলমাইটির কাছে গিয়ে পৌঁছতে হবে, যিনি সর্বশক্তিমান, যিনি অদ্বিতীয়। প্রত্যেক হিন্দুকে এই বিষয়ে এগিয়ে আসতে, এবং ইস্কন যে ডিসিশনটা নিয়েছেন যে এক মাসের জন্য ওনাকে ব্যান করে দিলাম, আমার মনে হয় ওনাকে ব্যান করে লাভ নেই, ওনার ভাবনাকে চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে। ওনার ভাবনা চিন্তায় ভুল আছেন, সেইখানটা পরিবর্তন দরকার। আপনি এক মাসের ব্যান করে দিলেন, উনি তো আবার এসে আবার শুরু করে দেবেন ওনার বলা, ওনার চিন্তাধারা। ওনাকে ক্ষমা চাইতে হবে, আমার মনে হয় উনি যদি পাবলিকালি ক্ষমা চান তাহলেই এটা একমাত্র মানুষ মেনে নেবে। আর একটা কথা বলি, আপনারা বাংলাতেই এসে কিন্তু আপনাদের প্রচার চালাচ্ছেন, বাংলার মানুষ কিন্তু শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে প্রাণের ঠাকুর বলতেন, ঠিক আছে? রামকৃষ্ণদেবকে প্রাণের ঠাকুর বলা হতো। তো প্রাণে যদি আঘাত করে, আঘাত তো আসবেই ভাই, এটা মনে রাখবেন। সবশেষে একটাই কথা বলবো, যারা আমার ভিউয়ার্স আছো, যারা আমাকে এই ভিডিওটা দেখবে, তারা একটু শেয়ার করে দিও তোমার সমস্ত হিন্দু ভাই বোনেদের সাথে, বিশেষ করে সমস্ত বাঙালি তোমরা একজোট হও। কারণ একটা জিনিস মনে রাখবে, ভুলকে সাপোর্ট করলে আরো বড় ভুল হয়, তাই ভুলকে কখনো সাপোর্ট করা উচিত নয়। সবশেষে একটাই কথা বলবো, ধন্যবাদ আপনাদেরকে যারা এই ভিডিওটা দেখে আপনাদের কমেন্ট করবেন, আমাকে জানাবেন। থ্যাংক ইউ।